হ্যাঁ দেখো বন্ধুরা এখানে খুব অল্প টাকার মধ্যে একটা শুয়ারের ফার্ম করা হয়েছে ঠিক আছে দেখো দেখো দিয়া অল্প নিচ টাকা লিট করছে গাছনি দিয়া আর অল্প আর বাকিটা কিন্তু বাকলা তারপরে গাছ টাছ গল্লি টলি এগুলো দিয়েই কিন্তু বাচ্চাটি কি সুন্দর দুধ পেতেছে হ্যাঁ তো তোমরা চাইলে এইভাবে করতে পারো পিক ফার্মিং কিন্তু একটা খুব লাভজনক ব্যবসা এক একটা শুয়োরে কিন্তু তোমার নয়টা দশটা একটা বাচ্চা দেয় ঠিক আছে অনেকটা পনেরোটা ষোলোটা দেয় ঠিক আছে এর মধ্যে নয়টা দশ বারোটা দিলে ঠিক আছে বেশি দিলে একটু কষ্ট করতে হয় ওই দেখো এইভাবে রলিং করে দিলে লাইনটা বাচ্চাটা দিলে তোমার একটা একদম সাইডে যাইতে পারে সাইডে আসতে পারে না তো এইভাবে সাইড থেকে থেকে দুধ পাই বেশি দেখাশোনা করতে হয় না আর কি

তারপরে বাচ্চার এক একটা বাচ্চার দাম থাকে ভালো টাকার দাম থাকে তোমার এই যে এই সাইজের বাচ্চাটা আপনি কেন ওই হাজার সাত সাত হাজার টাকা বিক্রি করেন যা কিন্তু এই যে বাচ্চাটি দেখতেছে এটা কিন্তু এক একটা বাচ্চা ছয় হাজার ছ হাজার যাইবে এখানে টার্কি ত্যানে টার্কি করকনাথ রাতাটা কিন্তু করকনাথ এটা কিন্তু টার্কি এই যে সাইডের রাতাটা এটা কিন্তু করকনাথ ঠিক আছে তারপরে দেশি সোনালী এটা কিন্তু আমার না ঠিক আছে এটা ওই আমার একজন আমার এখান থেকে আনছিল আর কি তাই না লোকের পরিচয় আমার এখানে শোনালি আনছিল একবার এমনি সামনে তাই এখানে আসা হন আসনে মানে একটু দেখা যায় হয়ে আইলাম আর কি ঠিক আছে তো ওই দেখেন তারা কিন্তু দেশি পরে সোনালি এগুলো পাইলা পাইলে খায় আর কি তারা লালন পালন করে নিজেরা লিগে আর কি বিক্রিকরণের কোনো ইয়ে নাই যে পিক ফার্মিংটা হয়েছে তারা মেইন ব্যবসা ঠিক আছে তো আপনারা চাইলে ইয়ে করতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেও এরকম অনেক ধরনের ভিডিও আছে সবগুলা দেখার জন্য থ্যাংক ইউ